হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি আরটিআর 150 সিসির বাইক। এই বাইকটি আমার বাইক, যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে বাইক নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা বাইক নিতে পারেন, দেখতে পারেন, সব কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটা কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো প্রথমে যদি বলি বাইকটির কন্ডিশন নিয়ে একটা কথা, 150 সিসির গাড়ি, এই গাড়িটি একদম ফ্রেশ আছে, জেনুইন আছে। দেখুন বাইকটি, দেখুন বাইকটির কিন্তু ইঞ্জিনগুলো সব কিছুই ভালো আছে, সব কিছু বেটার আছে। 2022 সালের লাস্ট পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে। নওগাঁর নাম্বার প্লেট করা, খুবই কম প্রাইসের মধ্যে আমার কাছ থেকে পেয়ে যাবেন। যারা নেবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন। বাইকটির বিস্তারিত সব কিছু দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে। তো প্রথমে দেখাবো বাইকটির সামনের টায়ার। বাইকটির সামনের টায়ার মোটামুটি অনেক ভালো আছে। সামনে যদি মাঠঘাটটি দেখায় দেখুন, সম্পূর্ণ একদম ফ্রেশ আছে। সকাল যদি দেখায় দেখুন, একদমই বেটার, অনেক সুন্দর মানের। এই পাশে যদি একটি বার দেখায় দেখুন, একদমই ফ্রেশ। বাইকটির ডিস্ক ব্রেকটি দেখুন, সম্পূর্ণ ফ্রেশ আছে। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক নিতে যাচ্ছেন তারা বাইক নিয়ে ডিজাইন নিতে পারেন। বাইকটির ইঞ্জিন অনেক ভালো সুন্দর আছে। দেখুন এই পাশে যদি একটি বার দেখায়, সম্পূর্ণ বাইকটির কালার কিন্তু একদমই ফ্রেশ, অনেক সুন্দর মানের আছে। দেখুন বাইকটির সামনের লুকস কিন্তু অনেক সুন্দর। এই পাশে যদি একটি বার দেখায় দেখুন, বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে, দেখতেই পারতেছেন। এই পাশ থেকে যদি একটি বার দেখায় দেখুন, বাইকটির এই দিক থেকে যদি একটি বার দেখাই, একদম অরিজিনাল কালার, অরিজিনাল সব কিছু। এই পাশ থেকে যদি একটি বার দেখায় দেখুন, সম্পূর্ণ বাইকটি একদম ফ্রেশ হবে। ইঞ্জিনগুলো দেখাই যদি আমি আপনাদেরকে, দেখুন বাইকটির কিন্তু ইঞ্জিনের একটু নাট খোলা পড়েনি, সম্পূর্ণ বাইকটি একদম ফ্রেশ। দেখুন টেবেট কভার থেকে শুরু করে রিং পিস্টন সব কিছু আমি আপনাদেরকে দেখি, একটা নাট খোলা পড়েনি, সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন। দেখুন বাইকটি দেখা লাগে হচ্ছে ইঞ্জিন দিয়ে কিনতে হয়। যারা ফ্রেশ ভালো মানের বাইক কিনতে ইচ্ছুক বা নিতে ইচ্ছুক তারা বাইক নিতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, একটি কথাই বলবো, এই বাইকটি এত সুন্দর আছে বলার বাইরে। মানুষ আপনারা দেখেন শুধু উপরের গ্লেজ দেখে, উপরে ফিটফাট দেখে ভিতরে সদর ঘাটতে হয়ে লাভ নাই। ঠিক আছে, এই বাইকটি উপরেও ভালো, ভিতরেও ভালো, সর্বদিক থেকে ভালো এই বাইকটি। খালি নিবেন, মোবাইল দিবেন, তেল তুলবেন, চালাবেন। কাভারটি যদি দেখাই দেখুন, একদম ফ্রেশ আছে বাইকটিতে, কোনো দাগ স্পট নাই। জাস্ট খালি এখানে একটু দাগের মতো আছে, স্পট আছে, এটাগুলো কিন্তু ধরে না। ঠিক আছে, এগুলো এমনিতে আপনারা বুঝতেও পারবেন না দূর থেকে আমায় ধরলে, কারণ আমি আপনার যেটা থাকবে আমি সেটা বলে দেবো ভাই। দেখুন এই পাশ থেকে যদি একটি বার দেখাই, এই সাইড থেকে যদি একটি বার দেখাই দেখুন, সম্পূর্ণ ফ্রেশ আছে। এই সাইড থেকে সিট কাভারিং দেখাই দেখুন, এই সাইডে কোনো প্রকার একটি দাগ স্পট নাই। দেখুন একদম ভালো আছে, সুন্দর আছে বাইকটিতে, কোনো প্রকার রঙের টাচ নাই, সব কিছু একদম অরিজিনাল, একদম ফ্রেশ, দেখতেই পারতেছেন। সুন্দর মানের বাইক, ভালো মানের বাইক। এই বাসটাও যদি একটি বার দেখাই দেখুন, অনেক সুন্দর আছে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। পিছনেতে কিন্তু অ্যাপাচি টায়ার লাগানো নাই, এটা কিন্তু মডিফাই করা আছে, অন্য টায়ার লাগানো আছে। সামনে পিছনে দুটোই কিন্তু অন্য টায়ার লাগানো, কারণ মানে অ্যাপাচি টায়ার স্লিপ করে এই জন্য আর কি এই টায়ারগুলো লাগাইছে নতুন। দেখুন একদম নতুন টায়ার, মানে সামনে পিছনে টায়ার আপনি দীর্ঘদিন রান করাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। নওগাঁ বিআরটি থেকে 2 বছরের কাগজ রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। 2018 সালের মডেলের বাইক, 17-এর শেষে 18-এর শুরুতে কেনা। এই পাশ থেকে যদি একটি বার দেখাই দেখুন, সাইলেন্সারটি একদম সুন্দর আছে। এই পাশ থেকে যদি একটি বার দেখাই দেখুন, অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটিতে কোনো প্রকার কাজ নেই, খালি নিবেন আর চালাবেন। যদি 2-4-5 বছর একটি বাইক চালাতে চান, এই বাইক নির্ধারণ নিতে পারেন। এদিক থেকে যদি একটি বার দেখাই দেখুন, হ্যান্ডেল বারটি সম্পূর্ণ একদম ফ্রেশ। বাইকটি কত কিলো চলেছে, বাইকটি চলেছে 7001 কিলোমিটার। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে অনেক মানুষ মিথ্যা কথা বলে, এই বলে সে বলে আপনাদেরকে বাইক দেবে, ভাই আমি ওই রকম আপনাদেরকে কোনো প্রকার বাইক দেবো না। আপনি যা বলবো স্টার্ট কাট, যারা নেবেন ভালো মানের বাইক যদি কিনতে চান ভাই, তাহলে যোগাযোগ করে বাইক নেবেন। ভালো মানের বাইকের দাম একটু বেশি হয়, আপনারা সবসময় বলেন ভাই দাম বেশি, দাম বেশি। ভাই যদি খারাপ মানের বাইক দেখে আপনাদেরকে বাইক নেন, সারা জীবন আমাকে সারতেন, ভাই মানুষের সাপ আমি নিতে পারবো না। যদি ভালো মানের বাইক নেন তাহলে আমার কাছ থেকে নিন, আর কিছু বলার নাই ভাই। বাইকটির সাউন্ড যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন, দেখুন বাইকটি স্মুথ সাউন্ড,
একটি কথাই বলবো, যারা 4 থেকে 5 বছর একটি ভালো মানের বাইক চালাইতে যাচ্ছেন নির্দ্বিধায়, তারা বাইকটি নির্দ্বিধায় নেবেন। ব্যাটারি, একদম ইঞ্জিন সব কিছু সর্বদিক থেকে 100-100 আছে। যারা বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে একটি কথা বলবো, বাইক নিতে পারেন। তারা যারা নেবেন বাইকটি, আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন। বাইকটি হচ্ছে আমার বাইক, এই বাইকটি এই সাইডে 38 নম্বর, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, সাইডে দেওয়া আছে ইমো নাম্বার। যারা দেশের বাইরে থেকে কন্ট্যাক্ট করবেন তারা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর ইমো নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে ভালো হয়, সবসময় আপনারা আমাকে পাবেন, কারণ ফোন ভাই অতিরিক্ত পরিমাণে আসে, ধরা অসম্ভব হয়ে যায়। ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। কেমন বলবো বাইকটির প্রাইস, তো এই বাইকটির মোটামুটি ফিক্সড প্রাইস 1,17,000 টাকা। আমার সাথে কথা বলে দাম দরটি ফিক্সড করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।